বন্ধুরা সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানবো দু সালে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে কবে চড়ক পূজা হবে কেন সন্ন্যাসীরা শরীরে বানবিদ্ধ করেন এবং শূন্যে ঘোরেন এবং কিভাবে হয় চড়ক পুজো সমস্তটি জেনে নেব আজকের ভিডিও থেকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হিন্দুদের একটি অতি প্রাচীন উৎসব চড়ক পুজো প্রাচীনকালে পাশুপথ সম্প্রদায়ের মধ্যে এই উৎসব প্রচলিত ছিল তবে জানা যায় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা প্রথম এই পূজা শুরু করেন কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় নৃত্য গীতাদি ও নিজ রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট করেন চরক পূজা সাধারণত নীল পুজোর বিশেষের নাম হল নীল পূজা দু হাজার চব্বিশ সালে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে চৈত্র মাসের সংক্রান্তি বা চরক পূজা কবে ইংরাজির ১৩ এপ্রিল দু বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো শনিবার এবার বলবো কিভাবে হয় চরক পুজো পুজোয় শিব পাঁচালী পড়ার রীতি আছে পাঠক মন্ত্র পড়া শুরু করলে সন্ন্যাসীরা মহাদেবের নামে ধনী দিতে দিতে নদীতে স্নান করতে যান স্নানের পর মাটির কলসিতে করে জল ভরে আনেন তারা এরপরে চরক গাছের গোড়ায় সমবেত হন সন্ন্যাসীরা শিব পাঁচালী পাঠ চলতে থাকে ভক্ত ও সন্ন্যাসীরা চরক গাছে জল ঢেলে প্রণাম করে অন্য জায়গায় চলে যান সেখানেই তাদের বানবিদ্ধ করা হয় সন্ন্যাসীরা নিজের শরীর বর্ষিতে বিদ্ধ করে চরক গাছে ঝুলে ঘুরতে থাকেন অনেকে আবার সন্ন্যাসীদের আশীর্বাদের জন্য শিশুদের তাদের কাছে নিয়ে যান সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে কখনো কখনো শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন এই অবস্থায় তারা এক হাতে বেতের বিশেষ লাঠি ঘোরাতে থাকেন এবং অন্য হাতে দর্শনার্থীদের দিকে বাতাসা ছুড়ে দেন সাধারণ মানুষের বিশ্বাস এ জগতে যারা মহাদেবের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এমন কঠিন আরাধনার পথ বেছে নেন তারা মহাদেবের মৃত্যুর পরে স্বর্গ লাভের সুযোগ পান এই গম্ভীরা এবং শিবের গাজনের রকম ফের চৈত্র সংক্রান্তির দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয় আবার এই পুজোরই আর এক অঙ্গের নাম নীল পুজো পুজোর আগে চরক গাছের তলা এবং চরক গাছটি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয় এর পাশেই একটি পাত্রে জল ভরে শিব ঠাকুরের মূর্ত প্রতীক শিবলিঙ্গ রাখা হয় তবে অনেক সময় আবার একটি লম্বা কাঠের তক্তায় সিঁদুর মাখিয়েও রাখা হয় যাকে বলা হয় শিবের পাটা আর এটাই সকলের কাছে বুড়ো শিব নামে প্রচলিত